वेलकम भिवर्स, राज्ये टेट पास थेके जे प्राइमारी नियोग शुरू हुए चिलो ता विभिन्न आईनेर बेड़ा जाले किन्तु जड़िए पड़े चिलो। सेखान थेके समस्त मामला खारिज हुए गेलो एवं आमादेर राज्य प्राथमिक शिक्षा पर्षद बेश बड़ो स्वस्ति पेल। तो हाईकोर्ट केनो मामला खारिज कर दिए छे, कोन विषयेर मामलाटी खारिज कर दिए छे तार विस्तारित आज के आपनादेर एई भिडियोटे जानिए देव। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাথমিক শিক্ষক নিয়োগে কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের নামের পাশে প্রাপ্ত নম্বর প্রকাশ করার দাবি করে সৌরভ কুমার পাঠক সহ 115 জন আবেদনকারী হাইকোর্টে মামলা করেছিলেন। অর্থাৎ আপনারা জানেন যে হাইকোর্টের রায় অনুযায়ী মেরিট লিস্ট টাঙানোর কথা ছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মেরিট লিস্ট বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিয়েছিল, কিন্তু সেখানে কোনো নম্বর ছিল না এবং সেইখানে নম্বর প্রকাশের দাবিতে 115 জন আবেদনকারী মামলা করেছিলেন। সেই মামলা খারিজ করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বঙ্গোপাধ্যায়। এর ফলে স্বস্তি মিলেছে পর্ষদের। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় অংশ প্রাথমিক শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে বড় অংশ ইতিমধ্যেই সম্পন্ন বলে জানা গিয়েছে। অর্থাৎ বেশ কিছু প্রার্থী প্রায় শেষের দিকে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া। কিন্তু কি কারণে এই মামলাটি খারিজ হয়েছে? আদালত সূত্রে জানা গেছে উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক নিয়োগ দুটি আলাদা আইন মাফিক হয়। প্রার্থীদের যাবতীয় পরীক্ষার নম্বর বাধ্যতামূলকভাবে প্রকাশ করার কথা প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আইনে কোথাও বলা নেই, ফলে এই ক্ষেত্রে নম্বর প্রকাশ করতে বাধ্য নয় পর্ষদ। আদালতে আবেদনকারী চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল কোন পরীক্ষার্থী কোন খাতে মোট কত নম্বরের ভিত্তিতে নির্ধারিত জায়গায় ঠাঁই পেলেন তার ব্যাখ্যা মিলছে না, ফলে একটা অস্বচ্ছতা দেখা দিচ্ছে। এর সঙ্গে আরও কিছু বিষয় থাকলেও মূলত এটির উপরেই সওয়ালে জোর দেওয়া হয়। তো অর্থাৎ পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক দুটো কিন্তু আলাদা বিষয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো আইনে বলা নেই যে নম্বর প্রকাশ করতে হবে, মূলত এটাই হচ্ছে তাদের যুক্তি। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী প্রাথমিকে শিক্ষক নিয়োগ হয়। যদিও মামলাকারীরা উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার জন্য ব্যবহৃত রাজ্যের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আইনের উল্লেখ করে জানান, এক্ষেত্রেও একই পদ্ধতি প্রাথমিকের ক্ষেত্রে অনুসরণ করা উচিত। আদালতে অভিযোগ তোলা হয় নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা না থাকাতে প্রার্থীদের সম্পর্কে সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও বিচারপতি তার রায়ে জানান ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস আইনে তেমন সংস্থান না থাকলে মামলাকারীরা সেই দাবি তুলতে পারেন না। নিয়োগকারীদেরও সেক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই, ফলে আবেদন খারিজ হয়ে যায়। অর্থাৎ আবেদনকারীরা মামলাকারীরা কিন্তু একটি আইনকে অনুসরণ করতে বলে, কিন্তু কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক তাদের নির্দিষ্ট নিয়ম মেনে হয়, তাদের নির্দিষ্ট রিক্রুটমেন্ট রুলস রয়েছে এবং সেই রুলসে এরকম কোনো নম্বর দেওয়ার বাধ্যবাধকতা নেই, সেই জন্য মামলাটি মূলত খারিজ হয়েছে, এমনটাই তথ্য উঠে এসেছে। তো এই ছিল আজকের মতো আপডেট, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সদ্য নিয়োগ করা প্রাথমিক শিক্ষকদের জন্য কিন্তু একটা খুশির খবর যে মামলাগুলো এক এক করে কিন্তু খারিজ হয়ে যাচ্ছে, মামলাগুলোর নিষ্পত্তি হচ্ছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।